আছে রাজলক্ষ্মী, আমরা ঠিক পথে যাচ্ছি তো? এটাই থানায় যাবার রাস্তা? হ্যাঁ, ঠিকই তো মনে হচ্ছে দাদু। আমি অনেকদিন আগে এফআইআর করতে এসেছি, এটাই তো মনে হচ্ছে। ঠিক বুঝতে পারছি। হ্যাঁ, আরে অন্ধকারে তো সব রাস্তায় সমান দেখা। ওই তো দাদু, ওই দোকানটা চলে গেল। না না, আমরা ঠিক রাস্তাতে যাচ্ছি। থানা আর বেশি দূর না, কাছাকাছি আছে। ও দাদা, আপনি টুকটুক করে কি চালাচ্ছেন? একটু তাড়াতাড়ি চলুন না। ঠিক আছে দিদি। সুইচ অফ? তাহলে তাহলে কি নন্দু ধরা পড়ে গেল নাকি? এখন কি হবে? নির্ঘাত পাকড়াসে নিজের পিঠ বাজাতে ভুল পাল্টে ফেলেছে। সব লোককে তো বিশ্বাস নেই। হাওয়া যেদিকে ঘুরবে সেদিকে ঘুরতে তো বিন্দুমাত্র সময় নেয় না। না না না, এভাবে হবে না। এত দূর থেকে আমি কিচ্ছু করতে পারবো না। ওকে যেতে হবে ওখানে। যাব, যা হবার হবে। কিন্তু আমার থানায় যেতে হবে এখন। বাড়িতে বসে থাকলে চলবে না। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একটু বেরোচ্ছি। এত রাতে তুষারের একটা ওষুধ আনতে হবে, এক্ষুনি। এমার্জেন্সি, গাড়ি নিয়ে যাচ্ছি তো, যাবো আর আসবো। অদিত তো বেরিয়ে গেল। তাই তো দেখলাম, কোথায় বেরোলো জান? না, বললো তুষাদের জন্য কি একটা ওষুধ আনতে যাচ্ছে। এত রাতে একা একা বেরোনোটা আমার ভালো লাগলো না রে। সত্যি কথা বলেনি, ওষুধ আনতেও যাচ্ছে। তাহলে এত রাতে গেল কোথায়? সেটাই তো, প্রায় প্রত্যেক রাত্রে এরকম সময়ে বেরিয়ে যাচ্ছে, ও কোথায় যাচ্ছে? এরকম ভাবে তো চলতে পারে না। ঠিক আছে, আমি দেখছি। একটা চাবিও তো লাগছে না। ভুল চাবি আনলাম নাকি? ওটা দিয়ে দেখব। অন্য চাবি আছে, গিয়ে দেখবো একবার। আমি এত খাটছি কেন? করিম চাচাকে ডাকলে দিতে হবে। করিম চাচাকে যদি এতগুলো চাবি বানালাম, এটা বানাতে পারবো না। যাই করিম চাচার কাছে, যাই। কি হলো? কি হচ্ছে? এই চাবি দেখুন, যারা এখনো হয়নি। ও সব চাবি বানাতে পারে, লকার চাবি বানাবো। শুনুন, এখন বড় করিম চাচা করিম চাচাকে ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? কেন? হ্যাঁ, চাবি না বানালে লকার খুলবে কি করে? আর লকারের মধ্যে ফুটেজটা আছে, পাবো কি করে? শুনতে বসে চলে। তোর শুনুন না, এই কাজে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢোকানোই যাবে না।
আচ্ছা লোকটা খুঁজে নাই কেন কোন চাবি গুলো এনেছেন দেখি এই তো এই যে আচ্ছা দেখো দেখো তাম তাম দেখো আমি আমি শিওর এইগুলোর ভিতর থেকে একটা চাবি দিয়ে খোলা যাবে আমি শিওর তার মানে আমি এতক্ষণ গাবজাল দিচ্ছি না কোনো চাবি দিয়ে খুলছে না আমি করি যাচার কাছে আমি তো না না আমি আপনাকে বলছি এগুলোর মধ্যে থেকে দিয়ে খোলা যাবে রায়বাবুকে আমি এর মধ্যে থেকে একটা চাবি দিয়ে লকারটা খুলতে দেখেছি খুলতে দেখেছি কনফার্ম আপনি তাড়াতাড়ি করুন চান 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 তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি চালাও না একটু একটু জোরে চালাও জোরে স্যার কোথায় গেল ভিতরে গিয়ে দেখব না বাবা স্যার যদি আবার রাগারাগি করে দূর ভিতরে গিয়ে বঞ্চে একবার দেখি জিজ্ঞেস করলে বলবো আপনার জন্য খাবার নিয়ে এসছি তোরাতে আবার খাড়া এসে হাজির হলো আরে কি হলো কোথায় যাচ্ছিস ভেতরে এখন ভেতরে যাওয়া যাবে না মানে এত রাতে ভেতরে যাওয়ার পারমিশন নেই দেখুন আমাদের ভেতরে যেতে দিন অফিসার ইনচার্জের সাথে দেখা করা খুব ইম্পর্টেন্ট প্লিজ আরে বললাম তো আপনাকে এত রাতে ভেতরে যাওয়ার পারমিশন নেই সকালে আসুন এটা কি মগের মুলুক নাকি থানা যে যখন ইচ্ছা তখন যেতে পারে আর আপনি যদি ভেতরে না যেতে দেন না তাহলে আমি ডিএম সাহেবের কাছে গিয়ে কমপ্লেইন জানাবো আমি জানি উনি কাছেই থাকেন ওরে বাবা শক্ত কাটি ডিএম সাহেবের ভয় দেখায় এখন আমি কি করি আচ্ছা ঠিক আছে আপনারা এখানে দাঁড়ান আমি অঞ্চল ভিতর থেকে খবর নিয়ে আসছি কেউ তো নেই দেখছি স্যার কোথায় গেল স্যার কি তাহলে বাইরে গেল স্যারের গাড়িটা তো বাইরে দেখলাম স্যার 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 সোজা চলো নির্ঘাত মন তো বিপদে পড়েছে এত আস্তে গাড়ি চালাচ্ছ কেন তাড়াতাড়ি চলো
ওই গাড়ির পেছনে চলো, ক্রস করবে না, বুঝতে না পারে, এইভাবে চলো। বাদিক বাদিক বাদিকে আপনি এই পোশাকে মানে না মানে আপনারা এত রাতে থানায়? আমার স্বামীর দুর্ঘটনা তদন্ত কতদূর এগোলেন? শুধুমাত্র এই কথাটা জানতে রাজলক্ষ্মী চক্রবর্তী এত রাতে থানায়? এ তো কাল সকালে জানলেই হতো। না, আজ রাতেই আমি তদন্তের ফলাফল জানতে চাই, এক্ষুনি। রাজলক্ষ্মী এখানে, সর্বনাশ। না দেরি করে চলবে না, ইমিডিয়েটলি কাজ শেষ করতে হবে, কারণ এই মেয়েটা যে কখন কি করে বসে কোনো ঠিক নেই। দেখেছি যে এটা নিছক একটা দুর্ঘটনা, আর তাই আমরা রেগোইনি, ফাইলটাও বন্ধ করে দিয়েছি। তাই যাক, এতক্ষণে শান্তি হলো। আসলে আমরা সব কি ভুল ভেবে কি কষ্ট যে পাচ্ছিলাম, দেখ এখন অন্তত বোঝা গেল যে অর্কর মৃত্যুর পেছনে আর কারো হাত ছিল না। একদম ঠিক কথা বলেছেন, কারোর কোনো হাত ছিল না, সিম্পলি একটা রোড অ্যাক্সিডেন্ট। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সে গাড়িটা কি খুঁজে পেয়েছেন? কার গাড়ি বের করেছেন? না পাইনি, আর এই দুর্ঘটনায় আপনি ছাড়া আর তো কোনো সাক্ষী আমরা পাইনি, আর আপনিও তো গাড়ির নাম্বারটা বলতে পারেন, আর গাড়ির নাম্বার ছাড়া গাড়ি ট্রেস করা কি করে সম্ভব? গাড়ির নাম্বার ছাড়া গাড়ি খুঁজে পাননি, কোনো সাক্ষী জোগাড় করতে পারেননি, ব্যাস। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার কোনো ফরেন্সিক রিপোর্ট অবধি নেই। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, পুলিশকে পুলিশের কাজ শেখাচ্ছেন, তাছাড়া এতদিন বাদে হঠাৎ করে আপনার এই মাঝরাতে রিপোর্টের কথা মনে পড়লো। সেটা তো আমার 5 বছর পরেও মনে পড়তে পারত, তাতে কি আসে যায়? তদন্তের স্বার্থে তো আপনারা মাটি করে কঙ্কালও বের করতে পারেন, আর আমার স্বামী তো কিছুদিন আগেই মারা গেছে, তার মৃত্যু কিভাবে ঘটলো সেটা আমি জানতে চাইবো না। দেখুন ম্যাডাম, আপনার একটা ভুল হচ্ছে, অর্ক চক্রবর্তীর অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে আপনারা কিন্তু কোনো এফআইআর করেননি। তাহলে পুলিশ কিসের ভিত্তিতে ইনভেস্টিগেশনটা চালাবে সেটা বলতে পারে? না, ওইটা আমাদের একটা ভুল হয়ে গেছে। আসলে ওই মৃত্যুর পরে আমাদের এমনই অবস্থা হয়েছিল যে আমাদের মাথায় ওই থানা পুলিশ এসব করার কথা একেবারেই আসেনি। ঠিক আছে, তখন করা হয়নি, কিন্তু এখন হবে। এখন এসব হয় নাকি? কেন হবে না? কেন, এত রাতে আমরা থানায় এসেছি আমার স্বামীর দুর্ঘটনার এফআইআর করবো বলে। আপনি আমার এফআইআরটা নিন, আমি চাই আমার স্বামীর মৃত্যুর পূর্ণ তদন্ত হোক। ঠিক আছে, আপনি এফআইআর করতে চাইছেন সেটা আমি নেব, কিন্তু সেটা আজ নয়, কাল সকালে হবে। কেন আজ রাতে আপনার এফআইআর নিতে আপত্তি কোথায়? সে কি আজ এসে করছেটা কি? ডিসি সাহেব এত রাত্রে
দেখুন অফিসার, এত কষ্ট করে আমরা এরকম রাতে এসেছি আপনার কাছে, এখন আপনি যদি এফআইআরটা না নেন তাহলে আমাদের তো আবার সকালবেলা আসতে হবে। আর দেখুন চক্রবর্তী, আমাদের পুলিশের একটা সিস্টেম আছে, আসলে যিনি এফআইআরটা নেন তিনি এই মুহূর্তে নেই, আর সেই কারণে আমি আপনাদের কাল সকালে আসতে বলছি, আর এই এফআইআরটা আমি নিতে পারবো। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধে নেই, আমরা তো এখান থেকে এফআইআর না করে যাব না, তাই যিনি এফআইআরটা নেবেন উনি আসুক, ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করি। এই আমি বসলাম। দাদু বসুন তো। আরে না না শুনুন, মানে আপনাদের অসুবিধা না থাকলেও আমার কিছু সমস্যা আছে। কিসের সমস্যা? আর বলবেন না, আপনাদের বাড়ি থেকে বাজারে গেছিলাম, তো বাড়ি ফিরে দেখি যে দরজার তালাটা ভাঙা, বাড়িতে চুরি হয়ে গেছে। দিনকাল পড়েছে, তাই বাড়িতে চুরি হলো, তাই ওই থানায় একটা ডায়েরি লিখতে এসেছি। কিন্তু এই অফিসারটা এফআইআর নিতেই চাইছেন। আপনি বলার পর আমরা ভাবলাম সত্যি তো দেখি যদি অর্কর মৃত্যুতে অন্য কিছু জড়িত থাকে, তো সেই জন্য ভাবলাম একটা এসে এফআইআর করে। তো ইনি বলছেন যে কাল সকালের আগে নাকি এফআইআর নিতে পারবেন না। কি ব্যাপার, কাল সকালে কেন, এখন এফআইআর নিতে বাধা কোথায়? হ্যাঁ এই কিলো করেছে, এত রায়ের গলা মনে হচ্ছে, এত রাত ও এসে হাজির, ওরে বাবারে, এখন আমি কি করে পালাবো? হ্যাঁ ঠিক আছে, আমি আমি এপেই একটা নিয়ে নিই। দয়া করে নিন, তুমি বসো, পুরো ঘটনাটা সবিস্তার বলো। হ্যাঁ একটা পয়েন্টও যেন মিস না। হ্যাঁ অনেক অনেক ব্যাপার, এত রাতে লকার রুমের দরজাটা খোলা কেন? এই ছেড়ে ছেড়ে এদিকেও নজর পড়েছে, আর পালাবার পথ নেই। আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, ভেতরে যাই। লকার রুমটা খুলেছিলাম চেক করার জন্য, এখনই বন্ধ করে দিচ্ছি স্যার। দাঁড়ান, চাবির বাক্সটা আমাকে দিন, আমি দেখছি। চাবি? হ্যাঁ চাবি দিচ্ছি স্যার।
কোথায় গেল? এইমাত্র তো খুললাম। আপনারা আসছি স্যার, কিরকম সব গোলমাল হয়ে গেল। মিস্টার পাকরাশি।